মাঝে একটি নতুন বা পুরাতন হতে পারে, যারা অবশ্যই দেখেছেন তাদের কাছে অনেকেই পুরাতন হতে পারে, এবং যারা এই সম্পর্কে জানেন না তাদের জন্য আজকে এই ভিডিওটি নতুন। কারণ অনেকেই চিন্তা ভাবনা আছেন যারা 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবের কথা শুনে মাথা গরম বা মাথা হেট হয়ে যায়, যার কারণে অনেকেই ইউটিউব থেকে বের হয়ে যেতে চায়। কিন্তু অনেকেই আবার একটি মাধ্যম জানে, ইউটিউবে ভিডিও বুস্ট করা যায়, এটি হলো গুগল অ্যাডট এর মাধ্যমে মাস্টার কার্ড এবং পেপার কার্ড এবং মাধ্যম ব্যাঙ্কের কার্ডের মাধ্যমে আর কি ভিডিও বুস্ট করা। এই বুস্ট করার মাধ্যমে আপনি ইউটিউব থেকে কিছু ভিউ পাবেন, কিছু ওয়াচ টাইম পাবেন, যার কারণে কিছু টাকা খরচ করে আপনারা 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করে নিতে পারেন। আই হোপ আপনারা এর মাধ্যমে অনেকেই আছেন যে এই মাস্টার কার্ড এবং ভিডিও বুস্ট করার মাধ্যমে আপনারা মনিটাইজেশন নিতে চাচ্ছেন। কিন্তু আসলে এই আপনারা যে ভিডিও বুস্টটা করছেন সেখান থেকে কি আসলে আপনারা অরিজিনাল ওয়াচ টাইম পাচ্ছেন, এবং আসলে কি ভিউয়ার্স পারছেন, তারা কি আপনাকে এই অরিজিনালি কি কোনোরকম ভাবে সুবিধা বা সার্থক ইয়ে দিচ্ছে? আসলে না। আপনারা যদি ইউটিউবে একটু আপনারাই যদি ঘেঁটে দেখেন যে আপনারা ইউটিউব যখন ওপেন করেন সেখানে এই ভিডিও চলাকালীন হঠাৎ করে একটি অন্যজনের ভিডিও আসে, যে সেটা কি আপনারা হাইস্ট 3 থেকে 4 সেকেন্ড এবং 5 সেকেন্ড একটি স্লিক অ্যাড আসে যে আপনারা ওখানে কেটে দিয়ে আপনারা অরিজিনাল ভিডিওটি দেন। আর আপনার যেটা প্রয়োজন, ধরুন আপনি আমার ভিডিওটি দেখছেন, এর মধ্যে যদি আমার অন্য একটি মনিটাইজেশন যদি থাকতো তাহলে অবশ্যই আমার একটি অ্যাড আসতো, অ্যাডটি কি আপনি সম্পূর্ণ দেখতেন না? অবশ্যই না, কারণ আপনার মূল ভিডিওর বা মূল ধারণা হলো আপনি আমার ভিডিওটি দেখবেন, যার কারণে আপনি কিন্তু আমার ইউটিউবে বা আমার চ্যানেলে ভিজিট করার জন্য, আমার ভিডিওটি দেখার জন্য কিন্তু আপনি আমার ইউটিউবে বা ভিডিওটি দেখার জন্যই কিন্তু আপনি ভিডিওটিতে ক্লিক করেছেন। এর মধ্যে কিন্তু অন্য একটি ভিডিও এসে যদি আপনার আসে সামনে দেয় তাহলে আপনি ওটা হাইস্ট 5 সেকেন্ড এবং আপনি যদি সিলিক অ্যাড একটি অপশন পেয়ে যান সেটি অবশ্যই আপনি ক্লিক করে আমার ভিডিওটি আসার চেষ্টা করবেন, কারণ আপনার মূল ভিডিও হলো আপনি আমার ভিডিওটি দেখার জন্য এসেছেন, তার সেটি তো আপনি অন্যের ভিডিও দেখার জন্য আসেনি। তাহলে আপনি দেখছেন এখান থেকে আপনি 5 মিনিট 5 সেকেন্ড একটি ওয়াচ টাইম অন্যকে দিচ্ছেন, কিন্তু 5 সেকেন্ডে আপনার যে ভিডিওটি বুস্ট করছে তার কিন্তু কোনো উপকার হয়নি, শুধুমাত্র 5 সেকেন্ড প্লাস 1 ভিউ, মানে একটি ভিউ পেয়েছে আর 5 সেকেন্ড ইয়ে পেয়েছে, যার কারণে সে আপনি ওর চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করলেন না, ওর ভিডিও কিন্তু আপনি ভিউ করলেন না। এবং আপনার দেখতে গেলে যে ভিডিওটি বুস্ট করছে শুধুমাত্র ভিউ পেলো, কিছু ওয়াচ টাইম পেলো, কিন্তু সে নেগেল মা অরিজিনালে সে কোনো রকম উপকৃত হলো না, কারণ আপনার ভিডিও ও শুধুমাত্র যারাই দেখবে যাদের দরকার, আপনার দরকার ছাড়া যদি আপনি ভিডিও যদি পেয়ে যান তাহলে আপনি তো অবশ্যই দেখবেন না। আপনি যদি আমার ভিডিও দেখেন অন্যের কি অ্যাড চলে আসে তাহলে আপনি তো অবশ্যই ওই ভিডিওটি দেখবেন না। তাহলে বুঝতে পারছেন যে আপনার কোনো রকম সাবস্ক্রাইবার পাচ্ছেন না, ভিউয়ার পাচ্ছেন না, এবং 4000 ওয়াচ টাইম পেলেও আপনি বুস্ট করার পর মনিটাইজেশন পাওয়ার পর আপনি কোনো রকমভাবে সফলতা পাবেন না, কারণ সফলতা পেতে গেলে আস্তে আস্তে ধীরে ধীরে উঠতে হয়, যার কারণে আপনি ভিডিও বুস্ট না করে ভালোভাবে এই ভিডিও তৈরি করুন, কোয়ালিটি তৈরি করুন, এবং আস্তে আস্তে কিছু না হোক আস্তে আস্তে আপনি সফলতা পেয়ে যাবেন। আই হোপ আপনাদের ভিডিওটি সম্পর্কে বুস্ট করার সম্পর্কে কিছুটি হলেও ধারণা পেয়ে গেলেন। বুস্ট করার মাধ্যমে মনিটাইজেশন অবশ্যই পাবেন না, কারণ ইউটিউব থেকে যখন দেওয়া হয়েছে তাহলে আপনারা অবশ্যই মনিটাইজেশন পাবেন, কিন্তু মনিটাইজেশন যে পেলেন পাওয়ার পর যে আপনাদের এই সাবস্ক্রাইবার বাড়লো না, ভিউয়ার বাড়লো না, আপনাদের যে শুধুমাত্র বুস্ট করার মাধ্যমে এই যে ভিডিও পেলেন সেটি থেকে গেল, তাহলে আপনাদের কোনো রকম উপকৃত হলো না। আপনারা আর অবশ্যই আপনাদের গুগল অ্যাডওয়ার্ড দিয়ে বুস্ট করতে পারেন যখন আপনাদের দরকার, যে মার্কেটিং করছেন যে এটি আপনি সবার মাধ্যমে আর কি সেল বা আপনি একটি প্রোডাক্ট সেটার মাধ্যমে আপনি বা দারাজ, যেরকম দারাজ যে তার প্রোডাক্টটি বা তার শপিং মলটি সম্পর্কে সবাইকে ধারণা দিচ্ছে, তার বুস্ট করার লাভজনক, কিন্তু আপনার তো বুস্ট করা লাভজনক না, কারণ আপনি বুস্ট করে নিজেরই ক্ষতি করছেন, কারণ আপনার তো কোনো লাভ হচ্ছে না। আপনি বুস্ট করবেন এন অবশ্যই আপনার যদি কোনো রকম কোম্পানি থেকে থাকে তাহলে আপনি বুস্ট করবেন, কারণ আপনি বুস্ট করার মাধ্যমে আপনার অন্য একটি প্রোডাক্টের বা অন্য একটি জিনিসের উপকৃত হলো, কিন্তু আপনার একটি টেকনোলজি রিলেটেড চ্যালেঞ্জ বা অন্য ধরনের চ্যালেঞ্জ আপনি বুস্ট করে আপনি লাভবিত বা হতে পারবেন না, কারণ আপনারা যদি ভিডিও বুস্ট করেন তাহলে অবশ্যই আপনারা কোনোরকমভাবে উপকৃত হবেন না, কিন্তু মনিটাইজেশন পাবেন, এটি 100% মনিটাইজেশন পাওয়ার একটি বুস্ট করার মাধ্যমে, কিন্তু আপনারা মনিটাইজেশন পেয়েও সফলতা পেলেন না, ইনকাম বেশি করতে পারবেন না। আই হোপ আপনারা আমার ভিডিও থেকে বুস্ট করা সম্পর্কে সম্পূর্ণ আলোচনা পেয়ে গেছেন, ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখা।